मु त्रिलोचन पले सन् अफ भागवत पले आर्ट पोस्ट एर विल्ला को मेडिकल तो सी एस बरी हेल्थ वर्कर मेल ज्वाइन कर बार पर्यटन मुझे कार्यरत कौन आपड़ा गोटेन प्रति बन्या निश्चिंत दुई हजार दस रे आम जाजपुर जिले में बारटा फार्मासीस्ट पोस्ट बाहर সেই বারটা ফার্মসিষ্ট পোস্ট মধ্য গোটিয়ে লা ফিজিকা হ্যান্ডিকাপে ভিন্নক্ষমপাই রিজর্ভ সে আমি সেই পাই যে গোটিয়ে পোস্ট রিজর্ভ লা আমি তে জন পিলা ভিন্নক্ষম পিলা তে জন আপ্লিকেসন করে আমার ফার্মসি ডিপ্লোমা ফার্মাসি মার্ক অনুসারে মো যেহেতু সতুরি দশমিক ন পাঁচ পরসেঁট মার্ক লা মু সিরিয়াল নম্বর ওয়ান সিলেকশন কমিটি মতো ফার্মসি মার্ক অনুসারে

সেতবেলার সিডিএম স্টে কাহুচরণ সেনাপতি এই চারি অধিকারী সুসুকদ মাহি জগন্নাথ প্রসাদ দলই মনমোহন রায় এবং কান্নচরণ সেপতি এমানেশ মল্লিক যে কি সিলে নম্বর তে তার টোটাল ফার্মসি মার্ক সতাবন তাকু তা দুই কিছি অর্থ नै जालियाती प्रमाणपत्र परेश मल्लिक सता आउँदो नाम परेश मल्लिक सुनन्तु परेश मल्लिक मल्लिकको प्रथमे 10 12 2010 रे दुई हजार दसैँ तिमी छबर सिरियल पिया अमलान कुमार पाणी ओडिसा ट्रिब्युनल ले, ले अपील कला सेनु ओडिसा ट्रिब्युनल त्रिब्युनाल क्या तुरन्त यु परेश कुमार मल्लिक को बाहर करी लीगल कैंडिडेट को তুমি এখানে পোষ্টিং দিও বর্তমানে দেখে অভিযোগ করছেন এই যে দুই জন হকলি পরিচয় পত্র দে হ্যাঁ তাঁর দুই জনকর ফিজিকা হ্যান্ডিকাপ সার্টিফিকেট যেটা পুরা নকলি জন দুই হাজার আট দশ ছু হাজার চিঠি নম্বর শহে কোটি ডেট দশ ছাজার আঠে কুমার মল্লিক

সি তার গোটে ডিস্ট্রিক্টে গোটে ম্যাচ করতে ক্রিকেট ম্যাচ সে ছকা চৌকা মারি পচাশ রন করেছি জনক যদি তার আখি দেখ পচাশ পরসেঁট সে তো অন্ধ সে তো কিছু করে পারি বাড়ি এইসব কাজ কিপরে হইছে এথর জনা পড়ুচি আমার জেলা যে অধিকারী মানে শুকদেব মাহি মনমোহন রায় আউ জগন্নাথ প্রসাদ দলেই এবং কান্নচরণ সেপতি আ পরেশ মল্লিক ঠার পয়সা খাই তা জালিয়াতি ভিন্নক্ষম প্রমাণপত্র দিয়ে চাকি করাই এবং দ্বিতীয় পিলা যে অমনান কুমার পাণী সে তার হ্যাণ্ডিকাফ সার্টিফিকেট যেটা পি এস সার্টিফিক সেটা জালিয়াত কারণ সি যে তার গোড় খারাপ সার্টিফিকেট দিয়েছি সে গোটে বুলেট যে কি অড়াই কুইন্টা হব তাকে সে স্পিড্রে চলাই আসুক নিজে মেডিকাল ডিউটি করুচি যদি স্টেট হ্যাণ্ডিক্রাফ্ট বোর্ড দ্বারা এই দুই জনকর এবং আখির যেতে ଯେଉଁ ପରୀକ୍ଷା ଅଛି ଯିଏକି ମିଛରେ ଅଭିନୟ ଯିଏ କରିବ ମୋ ଆଖି ଖରାପ ତାକୁ ଧରାଇବା ପାଇଁ ଯେଉଁ ମେସିନ୍ ଅଛି ସେଥିରେ ପରୀକ୍ଷା କରାଗଲେ ସତ୍ୟା ସେତେ ସାମ୍ନାକୁ ଆସିବ ମୋର ଅନୁରୋଧ ଗଣମାଧ୍ୟମ ପ୍ରତିନିଧି ଦ୍ୱାରା ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀଙ୍କୁ ଏବଂ ମାନ୍ୟବର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀ ମୁକେଶ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲିଙ୍କ ଏହାର ସତ୍ୟତା ତଦନ୍ତ କରି ଏହାର ସିବିଆଇ ଦ୍ଵାରା ତାର ତଦନ୍ତ କରି ସତ୍ୟତା ସାମ୍ନାକୁ ଆଣନ୍ତୁ